জেন্টেল একজন সন্তুষ্ট গ্রাহক একটি বিলবোর্ড বিজ্ঞাপনের চেয়ে বেশি শক্তিশালী আপনি যেই ব্যবসায় করুন না কেন যদি দীর্ঘমেয়াদে ব্যবসায় সফল হতে চান তবে অবশ্যই অসন্তুষ্ট গ্রাহককে আপনাকে সন্তুষ্ট করতেই হবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে যেভাবে একজন অসন্তুষ্ট গ্রাহককে সন্তুষ্ট করা যায় সে সম্পর্কে কিছু সাধারণ ধারণা তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি নাম্বার এক ব্যক্তির সাথে যোগাযোগ করুন যখন আপনি আপনার গ্রাহকের মুখোমুখি হবেন তখন অবশ্যই আপনাকে স্পষ্টবাদী হতে হবে তাদের সমস্যাগুলো সম্পর্কে জানতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে গ্রাহকদের সমস্যা বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে গ্রাহকদের সাথে কথা বলার সময় মুখের অভিব্যক্তি এমন হবে যে আপনি তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনছেন নাম্বার দুই গ্রাহকদেরকে দেখাতে হবে যে আপনি সমস্যা বুঝতে পারছেন গ্রাহক যখন কোনো সমস্যার কথা বলবে অবশ্যই তা গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে এবং সমস্যাটি অনুসন্ধান করতে হবে কিন্তু ওই মুহূর্তে গ্রাহককে বোঝাতে হবে যে আপনি আসলে সমস্যাটি বুঝতে পারছেন এবং তা খুব দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন নাম্বার তিন সমস্যা বুঝে সারা দিন। গ্রাহক যে সমস্যাটি উত্থাপন করবে তা অতি গুরুত্ব সহকারে গ্রহণ করে সমস্যাটি সমাধান করতে হবে সমস্যাটি সমাধানের পরে গ্রাহককে জানাতে হবে যে সমস্যাটি সমাধান হয়েছে এবং পরবর্তীতে এই ধরনের সমস্যা যাতে না হয় সেই বিষয়ে আপনি সতর্ক থাকবেন তার নিশ্চয়তা প্রদান করতে হবে নাম্বার চার সমস্যাটি খুব দ্রুত সমাধান করতে হবে গ্রাহক যে কোনো সমস্যা আপনাকে জানানোর পর কি ধরনের সমস্যাটি হচ্ছে তা খুঁজে বের করতে হবে এবং নিজের ব্যবসা ওইভাবে তৈরি করতে হবে যাতে সমস্যাটি খুব দ্রুত সমাধান করা যায় প্রয়োজন বোধে অফিস সময়ের অতিরিক্ত সময় ব্যয় করে সমস্যার সমাধান করতে হবে নাম্বার পাঁচ অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ যে সমস্যাটির কথা গ্রাহক আপনাকে জানাবে পরবর্তীতে যাতে সেই সমস্যাটি অন্য কোনো গ্রাহকের সাথে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে যে কোনো অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে নাম্বার ছয় প্রয়োজনে আলাদা টিম গঠন করতে হবে গ্রাহক যে সমস্যাটির বিষয়ে আপনাকে জানাবে সেই সমস্যাটির সমাধানের জন্য প্রয়োজন হলে অধিক অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে আলাদা টিম গঠন করতে হবে তাহলে সমস্যাটি খুঁজে বের করতে ও সমাধান করতে সহজ হবে নাম্বার সাত সতর্ক থাকা গ্রাহক যে কারণে অভিযোগ করবে সেই বিষয়টি সম্পর্কে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী আর্থিক যোগান রাখতে হবে কারণ যে পণ্যটি গ্রাহককে সরবরাহ করা হচ্ছে তা সঠিক না হলে বা গ্রাহকের নিকট পণ্যটি পৌঁছানোর সময় যাতায়াতকালে পণ্যটি নষ্ট হতে পারে সেক্ষেত্রে পুনরায় পণ্যটি তৈরি করে গ্রাহককে পুনরায় সরবরাহ করতে হলে অর্থের প্রয়োজন নাম্বার আট ইমেল প্রদান গ্রাহকের সমস্যা সমাধানের পর অবশ্যই গ্রাহককে নিশ্চিত করার জন্য ইমেল করতে হবে কারণ অনেক সময় গ্রাহকের সাথে সরাসরি দেখা করে কথা বলা সম্ভব নাও হতে পারে তবে সমস্যা যখন গ্রাহকের কাছ থেকে শুনবেন তখন সরাসরি শোনার চেষ্টা করবেন এবং গ্রাহকের সমস্যাটির বিষয়ে কোনো তথ্য জানানোর জন্য ইমেল করতে পারেন এতে করে যোগাযোগ মাধ্যমটি সহজ হবে এই ছিল আজকের ভিডিওটি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আপনি যদি বিজনেস আইডিয়া বিজনেস প্ল্যান এবং বিজনেস রিলেটেড আর্টিকেল পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়ার ডট কম ভিজিটকে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি